তাহলে আপনারা কয়েকদিন যাবত হচ্ছে রুইকে নিয়ে আমারকে অনেক কমেন্ট করতেছেন, আমি কেন ওর জন্য মার্কেট করতেছি না, মার্কেট করছি না কেন, মার্কেট কি করব না, আদৌ ওকে মার্কেট দেব কি না। তো এই ধরনের কমেন্ট করা আসলে ঠিক না, আমি অবশ্যই দেব, দেব না কেন। তো একটু লেট হইতেছে তবে অবশ্যই দেব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে শুরু করছি সকাল সকালেই, তো শুরু করছি তেমন কিছু না, শুধুমাত্র কিছু কথা বলবো এই জন্য। তো কথাগুলো না বললেই নয়, কারণ আপনারা আমাকে কমেন্টগুলো করছেন, তো এই কমেন্টগুলো দেখে আর কি মনে হলো আপনাদের উত্তর দেওয়াটা জরুরি দরকার। আসলে আপনারা কি ভাবেন, কি বোঝেন সেটা একমাত্র আপনারাই জানেন, জানি না। কমেন্টগুলো হচ্ছে বেশিরভাগই করা হইতেছে ভিড় ব্যাপারে। সো যাই হোক, কী জন্য করতেছেন জানি না। আমি কিন্তু বলছি যে রুহির জন্য আমি মার্কেট করব, করব না তা কিন্তু বলি নাই, কিন্তু আপনারা কমেন্টে বলে যাচ্ছেন যে রুহির জন্য মার্কেট করি নাই কেন, করছি না কেন, করব কবে, এসব কমেন্ট করতেছেন। তো আমি কিন্তু সবার জন্য মার্কেট করি নাই এখনও, আমি নিজের জন্যও করি নাই, শ্বশুর শাশুড়ির জন্যও করি নাই, শুধুমাত্র মানে বাচ্চাদের জন্য কিছু করা হয়েছে। তো ওদের জন্য তো শুধুমাত্র একটা মানে ফ্রক কেনা হয়েছে, তাতেই ওদের হয়ে গেছে। তো রুহির জন্য মার্কেট করা হলে কিন্তু শুধুমাত্র একটা ফ্রক কিনে দেওয়াই হবে না, তার জন্য জামা কাপড়, জুতা, কসমেটিক্স সম্পূর্ণ জিনিস কেনা দরকার। কারণ আমি কিন্তু সবসময় তাকে মার্কেট দিতে পারি না, হয়তো দেখা যাইতেছে কখনো দেখা করতে গেলে হয়, তারপরে হচ্ছে কোনো স্পেশাল কোনো দিনে যদি তার সাথে দেখা করি তখন দেওয়া হয়, তাছাড়া কিন্তু তাকে কোনো জিনিস দেওয়া হয় না, আর এমনিতেও আমাদের যাওয়াও হয় না। তো যথেষ্ট চেষ্টা করি তাকে খুশি রাখার, ভালো কিছু দেওয়ার। তো আপনাদের ভাইয়া থাকতে কয়েকবার গেছি, যতটুকু পারছি আমি তাকে দিছি। আর তার আগেও যখন আমি ওর সাথে দেখা করতাম তখন মানে যেটা ভালো মনে হইতো সেটাই করতাম, কিসে ও খুশি হবে, কি দেব সেই অনুযায়ী তাকে কিছু দিতাম। তো এখনও সেটাই চেষ্টা করছি। ঈদ কিন্তু এখনও শেষ হয়ে যায় নাই, যে ঈদ শেষ হয়ে গেছে কেন দিলাম না। তো সামনে ঈদ আসতেছে, আজকে হচ্ছে 20 রোজা। তো আপনাদের ভাইয়া বলছে যে সে টাকা পাঠাবে, তারপরে হচ্ছে আমি রুহির জন্য মার্কেট করব। তো সে বেতন পাইছে কি না সেটাও শিওর জানতে পারতেছি না, আসলে তার কাজের এত মানে কি বলবো, কাজে এত ব্যস্ত থাকে যে বাড়ির কারো ফোন সে তুলতে পারে না, প্রবলেম হয়। তারপরে মানে দেখা যাইতেছে এমনিতে রমজান মাস, তারপরে সারা রাত জায়গা কাজ করা, যখন রেস্ট নেয় তখন কিন্তু কেউ ফোন মানে নিয়া ঘুমায় না আসলে, যে কারো একটা ফোন আসবে সেটা ধরবে, কথা বলবে, সে বলতে না সবার কাছে বিরক্ত লাগবে আসলে, যে সারাদিন কাজ করে এখন ঘুমাবো, এখন যদি ফোনের আওয়াজ আসে তাহলে প্রবলেমই। তো এই জন্য হচ্ছে সবাই ওইখানকার যারা যারা কাজ করে সবাই ফোন সাইলেন্ট করে ঘুমায়। তো বেতন পেলে অবশ্যই সে বেতন পাঠাই দিবে। তো পাঠানোর পরে আমি যতটুকু সম্ভব সবার জন্য মার্কেট করার চেষ্টা করব। আর এমনিতেও আপনারা দেখছেন আমি কিছুদিন আগে আমার ঘরটা ঠিক করছি, ওইখানে আমার কিছু টাকা খরচ গেছে। তারপরে মানুষের প্রয়োজনের কোনো শেষ নেই, তো কখন কোথায় কোন কাজে কিভাবে লাগে টাকা পয়সা সেটা বলা যায় না। তো ওইভাবেই কিছু না কিছু কারণে টাকা পয়সা খরচ হয়েছে। তো এই জন্য হচ্ছে এই মাসটাতে মানে আপনাদের ভাইয়ার টাকা ছাড়া মার্কেট করা সম্ভব না আসলে। তাছাড়া সে ঈদের আগেই
স্যালারি পাবে, তো এই জন্য হচ্ছে মার্কেট করাটা একটু লেট হইতাছে। আর এমন মানে আমি ওই বাসায় গেছি মানে 2 বছর, তো যথাসম্ভব চেষ্টা করছি, তার বার্থডে বলুন, তার সাথে দেখা করা বলুন, তারপরে ঈদ গেছে, তো যথাসম্ভব চেষ্টা করছি তাকে মার্কেট করে দেওয়ার। তো এবছর কেন মার্কেট করব না, জানি না আপনাদের এই ধরনের কমেন্ট কী জন্য আসতেছিল, তো ভাবলাম কথাগুলো আসলে বলি, তো তার জন্য অবশ্যই অবশ্যই মার্কেট করব, করব না কেন, ছোট বাচ্চা একটা মানুষ, তাছাড়া তার কতটুকুই বা মার্কেট করা হইব, আমার তো আর অনেকগুলো টাকা পয়সা নষ্ট হয়ে যাব না। আর সে যদি বাড়িতে থাকতো হয়তো এর চাইতে দ্বিগুণ টাকা পয়সা তার পিছনে ফেলতে হইতো, এটাই স্বাভাবিক, তো সেটা তো আর আমার হইতেছে না। হয়তো আমি বছরে বা বছরে 2-1 বার তার সাথে দেখা করতেছি, তাতে কিছু খরচ দিতেছে, এতে তো আমার কোনো প্রবলেম নাই, যেহেতু আমি তাকে বলছি মানে আমার কাছে আয়না দেওয়ার জন্য, তো সেটা কোনো না কোনো ক্রমে আনা যাইতেছে না, বা যার যার সন্তান তার তার কাছে, যেহেতু মানে সে তার মার কাছে বড় হয়েছে ছোটোবেলার থেকে, সেখানকার একটা মায়া, তাছাড়া একটা মা কখনো তার মানে বাচ্চা ছাড়া ভালো থাকতে পারে না, কারণ একটা মায়ের কাছে একটা সময় হয়ে ওঠে যে সন্তানই সব কিছু, এটাই স্বাভাবিক, তো জোর করাও মানে সম্ভব না, কারণ ও হচ্ছে বাচ্চা মানুষ, জানি না মানে আমার কাছে নিয়ে আসলেই যে ও ভালো থাকবে তেমন কোনো কথা নেই, আসলে ও আসলে কোথায় ভালো থাকে, কোথায় কমফোর্টেবল ফিল করে সেটাই দেখা উচিত, তো এজন্য হচ্ছে যতটুকুই মানে চেষ্টা করা হয়েছে আনার জন্য, তো এই দিকটা চিন্তাভাবনা করে হচ্ছে আনার চিন্তাভাবনাটা তেমনভাবে করছে না, আসলে ও যদি মন থেকে আসতে চায় তাহলে আনা হবে, আর যদি ও মন থেকে চায় না যে এখানে থাকবে, সে তার মার কাছে থাকবে, তো সেটাই এনাফ, আমরা যতটুকু পারবো তার সাথে দেখা করব, যেটা আমাদের প্রয়োজন কর্তব্য সেটুকু আমরা করব, করতে চাই ইনশাল্লাহ আমি সবসময়ই, তো জানি না কতটুকু করতে পারবো, আর আপনাদের কাছেও কেমন লাগে এই ব্যাপারগুলো আসলে সেটাও আমি জানি না, তবে আমি যথেষ্ট চেষ্টা করি ওকে দেখাশোনা করার, ওর প্রতি খেয়াল রাখার, ওকে ওকে যে আমি ভালোবাসি না সেটাও কিন্তু আপনাদের ভুল, আসলে আমার বিয়ের পর থেকেই, আমার বিয়ের কিছুদিন পরেই, প্রায় 2 মাস পরেই হচ্ছে ঈদ চলে আসছিলো, তো ওটাই হচ্ছে আমার জীবনের প্রথম তাকে কিছু কিনে দেওয়া, তো আমি হচ্ছে তখন যাইতে পারি নাই, আপনারা কিন্তু একটা ভিডিওতে দেখছেন আমার বড় ননদের ভিডিও, তো সেইখানে হচ্ছে আমি সব কিছু কেনাকাটা করে আমার ভাইকে দিয়ে পাঠাইছিলাম, কারণ আপু হচ্ছে এদিক দিয়ে গেছিলো রুহিন নানা বাড়িতে, আর আমার ভাই হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে ওইখানে গেছিলো, তা আমি হচ্ছে ফার্স্ট টাইম গেছিলাম দেখার জন্য, ও যেইখানে এখন থাকে সেইখান থেকে একটু পাশেই আমার এক চাচার শ্বশুর বাড়ি, তো সেইখানে হচ্ছে গিয়া আমার সেই মামাদের বলছি, তো তারা আমাকে একটু আয়না দিছিল ওই বাড়িতে, তার সাথে দেখা করছিলাম, তাকে কিছু জামা কাপড় দিছিলাম, আর অনেকক্ষণ সময়ও কাটাইছি তার সাথে, খুব ভালো লাগছিল, কারণ এমনি তো আমার বাচ্চাদের কাছে খুব ভালো লাগে, আপনারা কিন্তু এখন হয়তো দেখতে পান না, কারণ এখন তেমনভাবে কারোর সাথে হই হুল্লোড় করা হয় না, আসলে ভয় লাগে দুষ্টামি করতে গেলে হয়তো নিজের কোনো ক্ষতি হইতে পারে বা কোথাও লাগা যেতে পারে এরকম মনে হয়, এজন্য কারো কাছে যাই না বাচ্চাদের কাছে, কারণ বাচ্চারা বলতেই দুষ্টামি ফেজলামি একটু বেশি, তো আগে আমার ব্লগগুলো যারা দেখছেন তারা অবশ্যই দেখছেন আমি বাচ্চাদের নিয়ে বেশি থাকতাম, খুব মানে ভালো লাগে, আর এখন হচ্ছে বেশিরভাগ সময়টা দেওয়া হয় বাচ্চা বলতে মরিয়মের সাথে, কারণ ও একটু অন্যরকম, তাছাড়া বোঝে কিছু, যার জন্য ওর সাথে কথা বলে সময় পার করে আর কি ভালো লাগে, তো সব মিলাইয়া হচ্ছে আপনাদের
কথা যেটা আমি কেন মার্কেট করি নাই, ওর জন্য কেন মার্কেট দিয়ে আসতেছি না, মার্কেট কি করব না, এটা হচ্ছে ভুল ধারণা আপনাদের। অবশ্যই মার্কেট করব, কেন করব না, ওকে মার্কেট দিয়ে আসা হবে। যদি আমি যাইতে নাও পারি অন্য কাউকে দিয়া দিয়ে আসব, আর মার্কেট করব দু একদিনের ভিতরেই হয়তো করব, সেটাও আপনাদেরকে শেয়ার করব আসলে কি কি মার্কেট করা হইলো ওর জন্য। তো দোয়া করবেন যেন সব সময় ওকে ভালোবাসতে পারি, ওর সাথে দেখা সাক্ষাৎ করতে পারি, ওকে খুশি রাখতে পারি। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, যদি কোনো ভুল ত্রুটি করি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই ধরনের কোনো কমেন্ট আসলে করবেন না, কারণ যেটা আমি করে আসতেছি সেই বিষয়ে আপনারা এই ধরনের কথা বললে মনে হয় যে আমার প্রতি আপনাদের মানে একটা ভুল ধারণা আছে, আর আমি হয়তো কোনো কারণে পিছাই আসি যার কারণে আপনারা এই ধরনের কথা বলতেছেন, এরকম মনে হইতেছে। আসলে এরকম যদি কোনো কিছু মনে হয় আপনাদের অবশ্যই আমাকে বলবেন, কিন্তু এই ধরনের কোনো কমেন্ট করবেন না। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।